ঈদের জন্য 7 দিনের বিরতি দিয়ে কাল থেকে আবারও শুরু হচ্ছে পূর্ব ঘোষিত কঠোর বিধিনিষেধ। আগামীকাল 23 জুলাই থেকে শুরু হয়ে এই দফায় লকডাউন চলবে আগামী 5 আগস্ট পর্যন্ত। গতরাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের তথ্য নিশ্চিত করেছেন। একটি মহল 27 জুলাই থেকে লকডাউনের গুজব ছড়াচ্ছে বলে জানিয়ে প্রতিমন্ত্রী গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন দেশবাসীকে। এবারের লকডাউনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল, নৌ ও আকাশ পথে সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সহ বন্ধ থাকবে সব দোকানপাট। বন্ধ থাকবে সব ধরনের পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। এবার সব ধরনের শিল্প কলকারখানাও বন্ধ থাকবে। এদিকে ঈদ শেষে আজই রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। কতক্ষণ